হরে কৃষ্ণ। আজ আমাদের সে শুরু হয়ে গেছে, হরে কৃষ্ণ। আজ আমাদের ধারাবাহিক গীতা ক্লাসের 14তম দিবস। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরোন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহাদ্দধাতি সপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরান বৈষ্ণবচ শ্রীরূপং সগ্রজাতং ভগবান রঘুনাথান্বিতং তং সজীবং সাধৈত সবধূত পরিজন সহিতং চৈতন্য দেবং শ্রীরাধা শগন ললিতান্বিতং চ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌড়বাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে। এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কঞ্চনঙ্গিরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভা প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপসিন্ধু এব চ পতিতনং পাবনেভ্য বৈষ্ণবভ্যে নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং জগন্নাথ নমো নমঃ। ॐ वृन्दाय तुलस्य देवाय प्रियाय केशवाय विष्णु भक्ति पद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वसदि गौरभक्त तो बिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नरायणं नमः नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जया मुदीरये। হরে কৃষ্ণ। আমার পরম আরাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে আমার সশ্রদ্ধ পূর্ণ করে আমি ভগবদ্গীতা অধ্যয়ন করব। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকাথা ধামদায় নগর গ্রাম তারিণী।
हरे कृष्ण सकल भक्तवृंद के जानाय आमार वैष्णवीय सश्रद्ध प्रणति एवं कृष्ण प्रीति शुभेच्छा। आज आमादेर धारावाहिक गीत क्लासेर 14तम दिवस, तो आज के आमरा 15 नम्बर श्लोक थेके 17 नम्बर श्लोक पर्यन्त आलोचना करब। अर्जुन जे प्रथम अध्याय विषाद योगे युद्ध करबे ना, तार तिनी नाना रकम कारण देखिए सांख्ययोगेर द्वितीय अध्याय सांख्ययोगेर 10 नम्बर श्लोक पर्यन्त तिनी शुधु तार कारण देखिए बोले गेछेन, आर भगवान श्रीकृष्ण ता शुधु शुने गेछेन। तो एखाने आमरा भगवानेर काछे एई शिक्षा पाई जे आमादेर भगवद गीतार बाणी प्रचार करते गेले तार किछु समय धरे शुनते हबे धैर्य धरे एवं परे ता बोलते हबे। ताई भगवान एखाने 11 नम्बर श्लोके अर्जुन के ज्ञान दीते शुरू करेछेन। कि ज्ञान दिलेन जे देह एवं आत्मार पार्थक्य, देह एवं आत्मार पार्थक्य जे देहर विनाश होले आत्मार विनाश हय ना, देहे रूप परिवर्तन करे चलेछे जेमन कोमर जौवन जरा ओ वृद्ध, अर्थात कोम होच्छे प्राप्त शरीर और जरा वृद्ध पड़े तार मृत्यु, किन्तु आत्मा चिरंतन सत्य, आत्मार विनाश हय ना। आत्मा एक देह थेके आरेकटी देहे स्थानान्तरित हय, ताई कारो এই দেহজনিত ভোগ করা উচিত নয়, এটা আমরা 14 নম্বর শ্লোকে শুনেছি। আমাদের কি করতে হবে না সহ্য করতে হবে, সুখ ও দুঃখে সমান জ্ঞান করতে হবে, শীত ও উষ্ণ অবিচলিত হলে আমাদের হবে না, আমাদেরকে সহ্য করতে হবে। সহ্য করলে আমরা সেই প্রকৃত অমৃত লাভ করতে পারবো। নম্বর শ্লোক আজকে আমাদের, জমিহীনা ব্যথায়ন্তে তে পুরুষম পুরুষর্বস্ব সম দুঃখ সম সম দুঃখ সুখম ধীরম স অমৃততায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ম আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তাৎপর্য বলছে, যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। তো যে ব্যক্তি সুখ ও দুঃখ শীত ও উষ্ম পারে, সে জীবনে অনেক বড় হতে পারে বা চরম উন্নতিও লাভ করতে পারে। তো এই সুখ ও দুঃখ কিভাবে আমাদের অবিচলিত থাকতে হবে, আমরা শ্রীমদ্ ভাগবত শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ, তিনি মহা সংকীর্তনে যজ্ঞ শুরু করেন, দিন হলে মহাপ্রভু ভক্ত সঙ্গে নাম সংকীর্তন করেন আর রাত হলে নিত্য পার্ষদদের নিয়ে তিনি অন্তরঙ্গ ভক্ত সঙ্গ করেন এবং হরি কথা আলোচনা করেন। একদিন মহাপ্রভু শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন আর অন্যদিক থেকে অন্দরমহল বা ঘরের ভিতর থেকে সেই নারীদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তখন শ্রীবাস ঠাকুর গিয়ে দেখলেন যে কি হয়েছে, তিনি তা দেখার জন্য যখন গেলেন দেখলেন যে অন্দরমহলে সেই সব
সবাই কান্নাকাটি করছে। কেন না, শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র সন্তান তিনি ইহলোক ত্যাগ করেছেন, আর সেই বৈকুণ্ঠ লোকে তিনি গেছেন। শ্রীবাস ঠাকুর সবাইকে বললেন যে কেউ কান্নার শব্দ করো না, যদিও সংসার বদ্ধ জীব, যদিও সংসারে বদ্ধ জীব স্বাভাবিকভাবে পুত্র স্নেহ। তিনি বললেন যে এই মুহূর্তে আমার গৃহে শ্রীমান মহাপ্রভু সেই পরম আরাধ্য ভগবান তিনি নাম সংকীর্তন করছেন, এবং এই নাম সংকীর্তন করতে শুনে, এই নাম সংকীর্তনের শব্দধ্বনি শুনতে শুনতে আমার পুত্র দেহ ত্যাগ করেছেন, তো তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম অন্তে নারায়ণম স্মৃতি, অর্থাৎ অন্তে যে নারায়ণ, সে এই নারায়ণের গুণগান শুনতে শুনতে সে যে দেহত্যাগ করেছেন, সে অবশ্যই সে ভগবত ধাম প্রাপ্ত হবে। তো আজ এই গৃহে সেই নারায়ণ উপস্থিত আছেন, স্বয়ং উপস্থিত, এবং কীর্তন ধ্বনি ধাবিত হচ্ছে। তো এই নামের ধ্বনি সে শুনতে শুনতে দেহ ত্যাগ করেছেন, তো এই সন্তান নিশ্চিত ভগবত ধাম প্রাপ্তি হবেন। তো এতে শোক করা কোনো কারণ নেই, কারণ শ্রীবাস ঠাকুর হচ্ছেন আত্মতত্ত্ব ব্যক্তি, তাই তিনি নিজের সন্তানের থেকে মহাপ্রভুর এই হরিনাম কীর্তনের গুরুত্ব তার কাছে অনেক, তাই তিনি বলছেন যদি কান্না করো এবং আমার এই মহাপ্রভুর নাম সংকীর্তনে ব্যাঘাত ঘটে তাহলে আমরা সপরিবারে সেই গঙ্গায় গিয়ে ঝাঁপ দেব। তোমরা মহাপ্রভুর এই নাম সংকীর্তনে ব্যাঘাত ঘটিও না। তো আমরা দেখতে পাই শ্রীবাস ঠাকুর যে মহান আত্মতত্ত্ব ব্যক্তি ছিলেন, যে তার সন্তানের দেহর থেকে আমার কথা ভেবে সে হরিনাম সংকীর্তন বন্ধ হতে দেননি, কারণ তিনি ভগবত ভক্তিতে সম্পূর্ণ দৃঢ় ছিলেন। তিনি জানতেন যে দেহের পতন হয় মাত্র, আত্মার কখনো কোনো বিনাশ হয় না, পতনও হয় না, আত্মা হচ্ছে চিরন্তন সত্য, আত্মার বিনাশ নেই, সে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় মাত্র। তো তার যতটুকু এই জগতে তার যত সে যতটুকু সময় নিয়ে এসেছিল সে ততটুকুই এই জগতে ছিল। শ্রীবাস ঠাকুর এটিকে ওই বুঝালেন, যেমন আমরা দূরপাল্লায় যখন ট্রেনে করে যাই তখন এক এক স্টেশনে এক এক এবং তাদের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং অন্তরঙ্গ তৈরি হয়, কিন্তু যখন যার গন্তব্য স্থল এসে যায় তখন তার যতই অন্তরঙ্গ এবং পরিচয় থাকুক না কেন তাকে নেমে যেতে হয় বা সে নেমে পড়ে, সে একটুও আর দেরি করে না। তদ্রূপ আমাদের যখন কর্মফল শেষ হয়ে যায় তখন আমরা এই দেহে এক মুহূর্ত আর থাকি না, এবং আমাদের যে পূর্বকৃত কর্মফল সেই কর্মফল অনুসারে আমরা আরেকটি দেহ ধারণ করি। এই আত্মতত্ত্ব ব্যক্তিরা সর্ব অবস্থায় অবিচল থাকে। এখানে শ্রীবাস ঠাকুর ছিলেন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি, তাই তিনি চরম দুঃখে অবিচলিত হলেন না। তারপর আমরা দেখি হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর বাইশ বাজারে যখন বেত্রাঘাত আঘাত করা হচ্ছিল, আর হরিদাস ঠাকুর বলছেন হে ঠাকুর তুমি এদেরকে জ্ঞান দান করো, এদের প্রকৃত জ্ঞান দাও, এরা অজ্ঞ, জানে না। মহাপ্রভু যখন সুদর্শন চক্র ছাড়লেন
তখন হরিদাস ঠাকুর সেটাকে থামিয়ে দিতে বললেন এবং তিনি বললেন যে এদেরকে তুমি ক্ষমা করো, এদের জ্ঞান নেই। তো দেখুন, যারা ভগবত ভক্তিতে অটল তারা সর্ব পরিস্থিতিতে সেই হরি নামে মত্ত থাকে, তারা সর্বদাই সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম মহামন্ত্র গাইতে থাকে এবং এই হরিনাম মহামন্ত্র স্মরণ করতে থাকে। যারা ভগবত ভক্তিতে অবিচলিত থাকে তারা দুঃখের, যেমন শ্রীধর ঠাকুর ছিলেন, তিনি কি ছিলেন যে কলার মোচা থোর এগুলি বিক্রি করতেন, আর বিক্রি করে যা পেতেন তার অর্ধা অংশ গঙ্গা পূজা করতেন আর বাকি অংশটা দিয়ে নিজের জীবন নির্বাহ করতেন। তো তার যে পরনের কাপড়টি ছিল সেটিও শতাধিক তালি দেওয়া, তার ঘরের চাল ছিল ফুটো, চাঁদের আলো দেখা যেত, জাগতিক দিক দিয়ে সেটি ছিল, তিনি ছিলেন হাজারো দুঃখী। কিন্তু মহাপ্রভু তাকে বলছে যে তুমি অনেক ধনের ধনী, জড়জাগতিক দিক দিয়ে তাকে দেখলে মনে হবে যে সে সবচেয়ে গরিব দুঃখী এবং এই জড়জগতের, কিন্তু মহাপ্রভু তাকে দেখা মাত্রই তিনি বলেছেন যে তুমি অনেক ধনের ধনী। তো শ্রীধর সারা রাত্র চেঁচিয়ে চেঁচিয়ে হরিনাম সংকীর্তন করতেন আর দিনের বেলা এই থোর মোচা কলা বিক্রি করতেন। তো জড়জাগতিক মানুষ মনে করতেন যে এর যে খাওয়া হয় না বা এ বেলা এত চেঁচামেচি করে, কিন্তু না, তিনি মহা আনন্দে সংকীর্তন করে। তো একদিন শ্রীবাস ঠাকুরের আঙিনায় মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন শেষ করলেন বললেন যে সবাইকে ডাকো, এখানে আমি আজ সবাইকে বরদান করব এবং সঙ্গে সেই শ্রীধরকে ডাকো। তো মহাপ্রভুর সেই নিত্য পার্ষদরা জিজ্ঞাসা করলেন এখানে শ্রীধর তো এখানে নেই, তো শ্রীধরকে আমরা কোথায় পাবো? তো মহাপ্রভু বললেন যাও গিয়ে দেখবে গঙ্গা তীরে যে ঘরটিতে চাঁদের আলো পড়ছে, চাঁদের আলো বিকরণ হচ্ছে এবং সেই ঘরের মধ্যে থেকে হরিনাম সংকীর্তনের ধ্বনি ধাবিত হচ্ছে, সেইখানে সেই শ্রীধর হরিনাম সংকীর্তন করছে বসে, সেই শ্রীধরকে। তো সেই মহাপ্রভুর পার্ষদগণ শ্রীধরকে খুঁজতে গেলেন এবং শ্রীধরকে নিয়ে দেখলেন যে সেই গঙ্গার তীরে সেই ঘরটির মধ্যে হরিনাম সংকীর্তনের ধ্বনি ধ্বনিত হচ্ছে। তো সেখান থেকে তারা শ্রীধরকে নিয়ে আসলেন শ্রীবাসাঙ্গিনায়। শ্রীবাসাঙ্গিনায় এসে মহাপ্রভু যখন বললেন হে শ্রীধর, এই জড়জগতিক সমস্ত মানুষ কত পূজা অর্চনা করে, কালী পূজা, দুর্গা পূজা এবং অন্যান্য পূজা, কারণ তারা এই জড়জাগতিক অনেক সম্পত্তি লাভের প্রচেষ্টায়। তো তুমি বলো, তুমি কি বর পেতে চাও, আমি বর দেব। তখন শ্রীধর বললেন হে প্রভু, বর চাই না, আর যদি বর দিতেই হয় তবে এই বর দিন, যেন আমি দিনের বেলা যেভাবে কলা থোর মোচা বিক্রি করি আর যে মহাপ্রভু যে প্রভু নিয়ে টানাটানি করে সেই প্রভু সদা সর্বদা যেন আমার এই থোর মোচা নেওয়ার জন্যে আসেন আর আমি তাকে দর্শন করতে পারি। আর
দর্শন করতে পারি। আর এই সদা সর্বদা করতে পারি। তো এইভাবে আমরা বুঝতে পারি যে যারা স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি, যারা এই হরিনাম সংকীর্তন বা এই হরিনাম সংকীর্তনে দৃঢ় প্রতিজ্ঞ, তারা কখনো সুখ, এই জড়জাগতিক সুখ দুঃখে অবিচলিত হন না। সুখ অধিক সুখেও যেমন থাকেন, পরম যদি তার প্রচুর দুঃখ আসে, সেই দুঃখেও তেমন সে থাকেন। তো এই সুখ দুঃখে তারা অবিচলিত হয় না। এই সুখ দুঃখের ঊর্ধ্বে ভগবত ভক্তি, সেই সর্বদাই থাকেন। তাই মহাপ্রভু আমাদেরকে এখানে বলেছেন, তাই আমাদের সর্বদাই সব সময় দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে। এবং যদি আমরা এই হরিনামে দৃঢ় প্রতিজ্ঞা হই, তাহলে অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তির যোগ্য হতে পারব। তো বর্ণাশ্রম ধর্মের চতুরাশ্রম হলো সন্ন্যাস, তা হলো অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ। কিন্তু যে মানুষ তার জীবনের সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। তো এই সন্ন্যাস আশ্রম আমাদের এই জগতে যে শুদ্ধ জ্ঞান গুণ, অর্থাৎ এই গুণ সত্যতম রজগুণ, বিভিন্ন কর্ম অনুসারে আমাদের এই সমাজকে বিভক্ত করা হয়েছে বর্ণ এবং আশ্রম অনুযায়ী। তো শুদ্ধ জ্ঞান যদি না থাকে, তাহলে আমরা সেই গোলক ধাম যেতে পারবো না, সেই গোলক ধাম প্রাপ্তি হতে পারবো না। তো সেই সম্পর্কে জানতেই প্রথমে আমাদের বর্ণ এবং আশ্রমকে জানতে হবে। তো বর্ণ হচ্ছে কি না, আমাদের চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য ও শূদ্র। আর আশ্রমটা কি, আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো এই বর্ণাশ্রম ধর্মের চতুরাশ্রম হলো সন্ন্যাস। তো এই সন্ন্যাস আশ্রম অত্যন্ত কষ্ট সাপেক্ষ, কারণ সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়, বন্ধন মুক্ত হওয়া কষ্টকর। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, তিনি নিঃসন্দেহে পারমার্থিক জীবন সার্থক হয়ে, তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন। আর মানুষ যদি পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, জড়জাগতিক কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য, তাহলে তার এই জড়জগতের সে মায়ার দাস হয়ে যাবে। আর আমরা যদি জড়জাগতিক আত্মীয় পরিজন এবং এই দেহজাত আত্মীয় বন্ধন সম্পর্ক থেকে মুক্ত হতে পারি, তাহলে আমরা এই মায়া মুক্ত হয়ে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তিনি পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরে তিনি ভগবত দর্শন লাভ করতে পারেন। ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধ, তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য তার যে দেহজাত আত্মীয় বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। এই দেহজাত সম্পর্ক, আত্মীয় পরিজন, ভগবান এখানে অর্জুনকে বুঝাচ্ছেন যে এটাকে ছিন্ন করা খুবই কষ্টকর, তবুও তার ক্ষাত্র ধর্ম পালন করার জন্য তাকে যুদ্ধ করতেই হবে। তো শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন।
ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিলেন না, কিন্তু তার সত্ত্বেও উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তাদের পরিত্যাগ করে মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার এটাই হচ্ছে উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করলেন, তখন নানা মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন উঠল। তখন তিনি বললেন যে এই ব্রহ্ম এই আশ্রম মানে আশ্রমজনিত এর মধ্যে সন্ন্যাস যদি গ্রহণ করা হয় তাহলে মানুষ এই হরিনামের মাহাত্ম্য বুঝতে পারবে বা এই ত্যাগের মাহাত্ম্য বুঝতে পারবে। তাই তিনি তখন 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং 24 বছর সন্ন্যাস গ্রহণ করে তিনি তার যে ঘরে যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন, দেখার কেউ ছিল না, তিনি লক্ষ্য করলেন তত্ত্বর উদ্দেশ্য অর্থাৎ এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য এই মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তিনি এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং আমাদেরকে দেখিয়েছিলেন যে কিভাবে এই মায়া থেকে মুক্ত হতে হয়। না আশা বিদ্যাতে ভাব না ভাব সত্তা উভয়রপি দৃষ্টান্ত তু অনায়ন তত্ত্ববি। যারা তত্ত্বদ্রষ্ট তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এখানে তত্ত্বদ্রষ্টা ব্যক্তি বলতে কি বুঝিয়েছেন, যে সেই জগৎ মহাজন অর্থাৎ কপিল, ব্যাস, নারদ এইরকম দ্বাদশ মহাজনের কথা এখানে বলা হয়েছে। ভগবদ ভক্ত যারা জ্ঞানী যারা ভগবত জ্ঞানে প্রকৃত জ্ঞানী তারা হচ্ছে তারা আত্মতত্ত্ব জ্ঞানী, তারাই হলেন তত্ত্বদ্রষ্টা। তো এই জড় বস্তু কলহের নিমেষে ধ্বংস হয়ে যায়, জড় বস্তু কখনো চিরস্থায়ী নয়। বলছে প্রতি মুহূর্তে এই জড় দেহ পরিবর্তন হচ্ছে, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে, তার ফলে জীবদেহ শিশু অবস্থায় যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। তো যারা তত্ত্বদ্রষ্টা যারা আত্মতত্ত্বজ্ঞানী তারা জানে যে এই জড় বস্তু কলহে নিমেষে ধ্বংস হয়ে যায়, জড় বস্তুর কোনো চির স্থায়িত্ব নেই। এই আমরা এই জগতে অবস্থান করছি আমরা এই জগতে অবস্থান করছি তো আমাদের এই শরীর পঞ্চভূতের শরীর, ক্ষিতি, অপ, বোম, মরু, তেজ, এই পঞ্চভৌতিক এই যে দেহ এর একটি নির্দিষ্ট সময়ে ধ্বংস হয়ে যাবে আর তার কোনো অস্তিত্ব থাকবে না, ধ্বংস অনিবার্য। আর নিত্য বস্তু বলতে কাকে বোঝানো হয়েছে, যে সেই নিত্য বস্তু ভগবানকে বোঝানো হয়েছে। আর কাকে বোঝানো হয়েছে, এই নিত্য বস্তু আমাদের যে আত্মা, এই আত্মাকে নিত্য বস্তু বলা হয়েছে। আমাদের এই শরীরটা হচ্ছে অনিত্য জড় আর আত্মা নিত্য, কেন আমরা ভগবানের সেই অনু অংশের
সেই ক্ষুদ্রাতি অণু অংশ হচ্ছে আমাদের এই আত্মা, ভগবানের সেই অঙ্গজ্যোতি, সেই ব্রহ্ম অঙ্গজ্যোতির বিচ্ছুরিত এক অণু রশ্মির ছটা আমাদের এই আত্মা, এই চিৎকণা। তো আমাদের সেই ভগবানের অঙ্গজ্যোতির সেই এক চিৎকণা মাত্র আমাদের এই আত্মা। তো আমাদের এই আত্মা এই জন্যে নিত্য। আর আমাদের আত্মার যে পরিবেষ্টিত যে শরীরটি, যে অংশটি আছে, সেটি হচ্ছে অনিত্য। তাই এই আত্মা নিত্য, আত্মা নিত্য বস্তু, কখনো বিনাশ হয় না, শুধু আমাদের শরীরের পরিবর্তন হয় মাত্র। তো প্রতিটি মুহূর্তে আমাদের জীবদেহের এই পরিবর্তন হচ্ছে, সেটা কিভাবে? আমাদের এই দেহের কোনো স্থিতি নেই, আমাদের বয়স বাড়ার সাথে হয়। যেমন আমরা শিশু থাকি, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বৃদ্ধ আসে। তো আমাদের দেহ ছয়টি রূপান্তরিত হয়। কেমন? প্রথমে জন্ম, তারপরে বৃদ্ধি, তারপর স্থিতি, তারপরে সন্তান সন্ততি জন্ম, তারপরে তা মৃত্যু হয়। এই ছয়টি পরিবর্তন আমাদের দেহের হয়, এইভাবে দেহের পরিবর্তন হয়। কিন্তু আমাদের আত্মা জন্মের সময় যেমন বৃদ্ধি থাকে, মৃত্যুর সময় সে তেমনই থাকে, পরিবর্তন হয় না। জন্মের সময় আত্মা যেমনই থাকে এবং সর্ব অবস্থাতে আত্মা তেমনই থাকে। এই দেহ বাড়ার, এই দেহ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বাড়ার সঙ্গে সঙ্গে আত্মার যে বৃদ্ধি হয় তা নয়, আত্মার সব সময় একই রকম থাকে। এর বৃদ্ধিও হয় না, মৃত্যু হয় না, আত্মা হচ্ছে চির নবীন। তো আত্মা, আমাদের আত্মা সর্ব অবস্থাতে চির নবীন। তো আত্মা যে চির নবীন, তার একটি আমরা স্থূল উদাহরণ এখানে বুঝব। এবং যখন কথোপকথন হচ্ছে, তখন বলছে যে যে এই বৃদ্ধ অবস্থায় আসছে, কিন্তু আমাদের শরীর এর পরিবর্তন হয়ে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, কিন্তু আমাদের আত্মা হচ্ছে চির নবীন। তো বলকে বলছেন যে আত্মা যে চির নবীন, এবং আত্মার যে কামনা বাসনা সব আত্মার, আত্মা যে আত্মার যে সবসময় যৌবন, যে আত্মা যে মৃত্যু হয় না, আত্মা যে চির নবীন, তার একটি উদাহরণ যে বীরবল বলছেন যে আমাদের মধ্যে যে কাম বাসনা তা কতদিন থাকে, তা বীরবল আকবর বলছেন যে এটা কতদিন আর থাকবে, 40 অথবা 45 বছর পর্যন্ত। কিন্তু বীরবল বলছেন যে না, এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তো যে না, তা হতে পারে না, বীরবল বললেন যে এর প্রমাণ আমি দেব কিছুদিন পরে। তো পাশের গ্রামে এক ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত, তিনি শুধু আকবর আকবর এই কথা বলছেন। তো তখন বীরবল বলছেন যে ওই বৃদ্ধ ব্যক্তি মৃত্যু শয্যায় শয়িত আছে, তো আপনার যে নাম সবসময় সে বলছে, তো আপনি তাকে একটু দেখে আসবেন? তো বললেন হ্যাঁ ঠিক আছে, আমি যাব আগামীকালকে। তো বীরবল তখন বললেন যে ঠিক আছে, তুমি যখন যাবে তোমার ওই যুবতী কন্যাকে সঙ্গে নিয়ে যাবে। তো তখন বললেন কেন? তো বলছে ঠিক আছে তুমি নিয়ে যাবে, এইটুকুই কথা। তো বলছে ঠিক আছে আমি নিয়ে যাব। তো আরেকটা কথা, তুমি যখন ওই ব্যক্তির ঘরে প্রবেশ করবে, তখন তুমি একটা দরজা সদর তুমি দরজা দিয়ে ঢুকবে, আর তোমার কন্যা আরেকটি। বলছে ঠিক আছে। তো তখন যখন সেই ওই মৃত বা মৃতপ্রায় ব্যক্তির ঘরে যখন আকবর, বীরবল এবং তার সেই যুবতী কন্যা প্রবেশ করলো, দ্বার দিয়ে প্রবেশ করলো এবং তার কন্যা আরেকটি দ্বার দিয়ে প্রবেশ করলো, তখন ওই মৃত প্রায় ব্যক্তিটি আকবরের দিকে একবার তাকিয়ে তার সেই যুবতী কন্যার দিকে
সে বারবার তাকাচ্ছিল এবং দেখছিল। তো এর থেকে আমরা বুঝতে পারি যে সে বৃদ্ধ এবং সে মৃত্যু শয্যায় সজ্জিত, তবুও তার মনের মধ্যে যে কামনা বাসনা হয়নি, ভোগ করতে পারছে না তার শরীর দ্বারা, ইন্দ্রিয় দ্বারা ভোগ করতে পারছে না, তো তবুও তার সেই মন আর সেই দৃষ্টি দ্বারা সে তাকে উপভোগ করছে। তো আমাদের যে আত্মা যে চির নবীন, আমাদের দেহ যে বৃদ্ধ হয় এবং আত্মা যে বৃদ্ধ হয় না, তা আমরা এখানে এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। আত্মার মৃত্যু, কিন্তু আত্মার মৃত্যু, আত্মা মৃত্যু হয় না, কিন্তু আত্মা তার পূর্বকৃত কর্ম অনুসারে সে নতুন দেহ ধারণ করে। তো আমাদের কিন্তু এই দেহ সব রকম পরিবর্তন হওয়ার সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড় দেহ যে সনাতন, আত্মার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আত্মা জড় বস্তুর সংস্পর্শে, আত্মা হচ্ছে এই জড় বস্তু, আমাদের এই জড় দেহ সংস্পর্শে আসলে জড় বস্তুর মৃত্যু হলে আমরা ভাবি আত্মার অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু না। যেমন জলের নিজস্ব কোনো আকার নেই, তো সে যে পাত্রে ঢালা হবে সেই পাত্রে তার আকার ধারণ করবে এবং সেই রং সে ধারণ করবে। তেমন আমাদের এই আত্মা হচ্ছে এক, বা আত্মা হচ্ছে সত্য। এই আত্মা যখন আমাদের এই জড় শরীরে আসে, তখন আমরা ভাবি যে আমাদের এই জড় শরীরটি শেষ হয়ে গেলে আত্মারও বিনাশ হবে, কিন্তু না, আত্মার কখনো বিনাশ নেই। জড় দেহ আর সনাতন আত্মার এটাই হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করে গেছেন। তো আত্মা যে চিরন্তন, আত্মার যে বিনাশ নেই, তো এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করে গেছেন। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। তো ভগবদ্গীতার ভগবান প্রথম উপদেশ অর্জুনকে কি দিয়েছিলেন? এই জ্ঞান দিয়েছিলেন সর্বপ্রথম এই উপদেশ দিয়েছিলেন, জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জীব হচ্ছে ভগবান, ভগবান হচ্ছেন পরম পূর্ণ, আর সেই পূর্ণের এক বিন্দু, এক অতি ক্ষুদ্র অংশ হচ্ছে। তো ভগবান হচ্ছেন পূর্ণ, তাই সর্বদাই আমাদের সেই ভগবানকে সেবা করা উচিত, সেই ভগবানের নিত্য দাস হয়ে উচিত। যেমন ভগবান হচ্ছেন সমস্ত, তো যে সমস্ত কিছুর মালিক, আর তার কর্মচারীরা কি করেন? তার কর্মচারীরা সেই মালিকের কথা অনুযায়ী সদা সর্বদা চলাফেরা করেন বা চলেন। তেমন আমাদের ভগবানের আদেশ নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং তার দাসত্ব হয়ে থাকতে হবে। তো যেমন একটা কারখানার মালিক, আমাদের এই জড়জগতে যদি একটা কারখানার মালিক তার লেবারদের যে আদেশ
বা যে কথাগুলো বলে তারা সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে, না হলে কি করে এ সেই কারখানা থেকে তাদেরকে ছাঁটাই। আমরাও যে ভগবানের, সেই ভগবান যে পূর্ণ, আর সেই পূর্ণর অংশ আমরা, তো আমাদের সে কি কর্তব্য, সেই ভগবানের নিত্য দাসত্ব, অর্থাৎ সেই ভগবানের কথা সর্বদা আমাদের স্মরণ করে চলা উচিত। তো এই জ্ঞান উপলব্ধি করা হলে অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়। ভগবান যে পূর্ণ আর আমরা যে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতি সেই ক্ষুদ্রাতি অংশ, আমরা সর্বদাই যে তাকে তার দাসত্ব বরণ করে তার সেবা অর্চনা করব, তো এই কথা যদি আমাদের, এই জ্ঞান যদি আমাদের উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের সমস্ত অজ্ঞানতা দূর হবে, সমস্ত অজ্ঞানতার আবরণ থেকে আমরা উন্মোচিত হতে পারব। এবং তখন সে ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। আমরা তখন ভগবানের সঙ্গে পুনঃ সম্পর্ক, আমরা যদি ভগবানের সেই পথ নির্দেশনা গ্রহণ করে চলতে পারি, তাহলে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারব। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক, ভগবান তার অংশ, ভগবান হচ্ছেন পরম পূর্ণ, সেই অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ, তিনি সর্ব অবস্থাতেই আমাদেরকে এই অংশ, তার যে অংশ আমরা, আমাদেরকে তিনি পালন করেন। বেদান্ত সূত্র শ্রীমৎ ভগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস, সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবান থেকে, ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতির পরা অপরা দুটি স্তর আছে, জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। ভগবানের থেকে যে উদ্ভূত এই পরা শক্তি হচ্ছে জীব বা জৈবিক শক্তি, একটি উৎকৃষ্ট শক্তি, আর এই অপরা যে অপরা শক্তি হচ্ছে জৈব শক্তি, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ আর মন, বুদ্ধি, অহংকার, এই উপাদানগুলি, এই একটি উপাদান দিয়ে ভগবানের এই অপরা শক্তি সৃষ্টি। ও অপরা শক্তি সম্পর্কে সপ্তম অধ্যায়ে 4-5 আলোচনা করা, আমরা এই পরা অপরা শক্তি সম্পর্কে জানতে পারব। এই পরা অপরা শক্তি দুটোই হচ্ছে ভগবান থেকে এবং চরমে অস্তিত্বশীল সব কিছুর নিয়তা, সব কিছুই হচ্ছে পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই সম্পত্তি। শক্তি ও শক্তিমানের মধ্যে নেই, তবুও শক্তিমান হচ্ছে শক্তির নিয়তা, পরম শক্তিমান এবং শক্তি বা প্রকৃতির সব অবস্থাতে তার নিয়ন্ত্রণাধীন। শক্তি হচ্ছে শক্তিমানের নিয়তা। শক্তি যেমন শক্তি, বিদ্যুৎ যেখানে উৎপন্ন হচ্ছে, তো সেই বিদ্যুৎ যেখানে উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুতের হাজার হাজার ভোল্ট, আর সেই বিদ্যুৎ যখন পরিবাহিত হয়ে এসে আমাদের ঘরে যখন একটি পাখা বা বাল্ব চালানো হয়, তো তখন সেটাকে আমরা একটা সুইচের মাধ্যমে অন এবং অফ করতে পারি। তো যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে হাজার হাজার ভোল্ট, সেটাকে আমরা কখনো বন্ধ করতে পারবো না বা সেখানে যেতে পারবো না। তো ভগবান হচ্ছে তদ্রূপ, ভগবান হচ্ছে এখানে আমাদের সেই অনন্ত শক্তির উৎস, ভগবান হচ্ছেন সেই অনন্ত শক্তি, সেই শক্তি এই জড় জগৎ পরিচালনা করছেন, হচ্ছে সর্ব অবস্থায় করছেন এই জড়।
তারা আমাদের এই সীমিত শক্তিকে নিয়ন্ত্রণ করছেন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। প্রভু ভৃত্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু এবং আমরা তার ক্ষুদ্রাতি, আমরা হচ্ছে তার ভৃত্য অর্থাৎ চাকর। গুরু অর্থাৎ গুরু ও শিষ্যের সম্পর্কের মতো, গুরু হচ্ছেন আমাদের সেই পথপ্রদর্শক। শিষ্য যেমন গুরুদেবের শরণাপন্ন হয়ে সদা সর্বদা আমরা সেই প্রভুকে স্মরণ করতে পারি। তো মায়ার অন্ধকারে জীব যখন আচ্ছন্ন থাকেন তখন সে ভগবত ভক্তি উপলব্ধি করতে পারে না। তো আমরা এই গুরুদেবের যখন শরণাপন্ন হই, গুরুদেবের কাছে যখন আমরা এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারি, তখন আমাদের মধ্যে এই ভগবত ভক্তি উপলব্ধি হয়, ভগবত ভক্তি উপলব্ধি করতে পারি। ভগবান তাই জীবকে মায়ার অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করার জন্য এই ভগবদ গীতা শিক্ষা দান করেছেন। ভগবান সেই পরম পূর্ণ ভগবান জীবকে কিভাবে মায়া মুক্ত করতে হবে, কিভাবে মায়া মুক্ত হতে হবে, তার এই সত্য দর্শন এই ভগবদ গীতার শিক্ষা তিনি দান করেছেন। অবিনাশিতো বিদ্যি যেন সর্বম, অবিনাশিতো বিদ্যিতে বিনাশায় অবয়ায় অস্য ন কিঞ্চিত কর্তুম অতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তো এই শ্লোকে আরো স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে, যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে। সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়েছে? সেই সেই চেতনা। আমাদের এই আত্মা হচ্ছে চেতন শক্তি, চেতন শক্তি। এই চেতনাটা আছে তা আমরা কিভাবে বুঝতে পারবো? যদি কারো শরীরে একটু চিমটি দেওয়া হয় তাহলে সে তার ব্যথা অনুভব করতে পারবে। তো এই আত্মা ব্যথা অনুভব করতে পারবে অর্থাৎ আমরা বুঝতে পারবো তার মধ্যে চেতন শক্তি আছে, অর্থাৎ প্রত্যেকে তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। তো ব্যথা অনুভব করতে পারবে, চেতনা এই বিস্তার প্রত্যেকের তার নিজস্ব দেহে সীমাবদ্ধ সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি আর একজন অনুভব করতে পারে না। তো আমাদের যে এই আত্মা স্বতন্ত্র, আমাদের যে আত্মা স্বতন্ত্র স্বতন্ত্র মূর্ত, অর্থাৎ একজনের আত্মা আরেকজনের ব্যথা অনুভব করতে পারে না। এক একজনের একজনের আত্মা সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি অংশ, এক একজনের এক একটি আত্মা স্বতন্ত্র চেতনার মধ্যে দিয়ে আত্মার উপস্থিত পারে। যে আমাদের যে চেতন শক্তি আছে তা আত্মার উপস্থিতিতে তা আমরা অনুভব করতে পারি। এই আয়ত এই আত্মার আয়তন। তো বলছে এখানে প্রভুপাদ, বালাগ্রস্য শতভাগস্য শতাধিকল্পতস্য চ ভাগো জীবস্য বিজ্ঞানে সচন্নতায় কল্পতে। কেশাগ্রহকে শত ভাগে ভাগ করে তার আবার শত ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তন ততখানি। তো এই আত্মার আছে তার পরিমাণ যে কত
তার শ্বেতসেতার উপনিষদে তার প্রমাণ দিয়ে কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ তার ব্যাখ্যা দিয়েছেন যে চুলের ব্যাখ্যা দিয়েছেন কি ব্যাখ্যা দিয়েছেন কেশত্রশ শতভাগস্য শত শতাংশ সদৃশ জীব স্বরূপ জীব সুখ সংখ্যাতীত হি চিৎকণা, অর্থাৎ অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রহের দশ ভাগের দশ সহস্র ভাগের এক ভাগের সমান। চুলের যে অগ্রভাগ আছে সেই চুলের অগ্রভাগের অগ্রভাগের দশ হাজার ভাগ করলে ভাগ হচ্ছে আমাদের এই আত্মা। তো আমাদের এই আত্মা খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম রূপায়ও খুবই সূক্ষ্ম, তাকে দেখাও যায় না, তাকে কাটাও যায়, তাকে যে দেখা যায় না, তো তাকে যদি দেখানো দেখাই না যায় তো তাকে কাটবই বা কী করে। তো সেই এই আত্মা তো সারা শরীর আমাদের পরিব্যাপ্ত হয়ে রয়েছে আর সারা শরীরকে জাগিয়ে রেখেছেন। তাই ভগবান বলছেন সমগ্র শরীরে যে আত্মা পরিব্যাপ্ত হয়ে আছে তা হচ্ছে অবিনাশী, তা হচ্ছে অবিনাশী। জীবাত্মা হচ্ছে একটি চিৎকণা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট। তো এই জীবাত্মা বা চিৎকণা হচ্ছে সংখ্যাতীত। এই তো এই জীবাত্মা পরিমাণ কত? সংখ্যাতীত। তো এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহর চেতনার মূল তত্ত্ব। তো এর প্রভাব মূল তত্ত্ব হচ্ছে আত্মা। তো এটা আমরা কীভাবে বুঝতে পারবো? যেমন কোনো ওষুধের প্রভাব দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, তো এই চিৎ স্ফুলঙ্গের প্রভাবে তেমন সারা দেহে জুড়ে আমাদের বিস্তৃত থাকে। আত্মার এই প্রভাবও চেতনাস্বরূপ সমগ্র দেহে অনুভূতি হয়, সেটি হচ্ছে আমাদের আত্মার উপস্থিতি। তো আমাদের ভগবদ্গীতা 17 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমাদের আলোচনা এখানে আমি সমাপ্ত করছি এবং সকলকে আমার ধন্যবাদ প্রণাম করছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।